নাটোরের হাটগুলোতে বেড়েছে পেঁয়াজের সরবরাহ। মজুত করা পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় হাটগুলোতে পাইকারি পর্যায়ে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40-45 টাকায়। কৃষি বিভাগের হিসেবে জেলায় প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে সর্বোচ্চ খরচ 30 টাকা হলেও কৃষকদের দাবি বর্তমান বাজারে তাদের লোকসান গুনতে হচ্ছে। কামলা টামলা দিয়ে 60টা দিয়ে 2500 টাকা পড়ে গেছে। এখন আমরা বেশি 1600-1700 টাকা হাইস্ট। আমার এভারেজ 3200 টাকা মন পড়ে আছে চাতালে, মানে ঘরে। সেই মাল এখন 1600-1700-1800। আজকে তো পেঁয়াজ দামই করছে না, এক বিঘাতে প্রায় 50,000 টাকা খরচ হয়। তখন কিন্তু সরকার দাম বান্ধে দেয় না পেঁয়াজের, যে 60 টাকা কেজি, 80 টাকা কেজি, তখন আমরা পেঁয়াজ বেশি 20 টাকা কেজি। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত পেঁয়াজের মজুদ থাকায় নতুন পেঁয়াজ বাজারে আসা পর্যন্ত দাম বাড়বে না। সার ওষুধ যে দামে কিনেছি, কিনি প্রয়োগ করেছি, করে এখন বেচতে আসতেছি 1600-1500 টাকা বাজার হচ্ছে। গৃহস্থ করে প্রচুর আমদানি আছে, যদি গৃহস্থ মনে করে মাল বিক্রি করবে তাহলে বাজার এরকমই থাকবে, বাড়ার কোনো সম্ভাবনা নাই। কৃষি বিভাগ জানায় চলতি বছর জেলায় প্রায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। 14 সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর জেলায় 50,000 মেট্রিক টন পেঁয়াজ মজুদ করেন কৃষক ও ব্যবসায়ীরা। বর্তমানে প্রায় 20,000 মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। সময় সংবাদ, নাটোর।